দেখেন আন্তর্জাতিক মার্কেটে যে জিনিসের দাম বেড়ে যায় দেশের মার্কেটে তার প্রভাব পড়ে, কারণ ইম্পোর্টার আনের ফ্রি মার্কেট ইকোনমিতে এটা তো হবেই। আমরা চেষ্টা করছি যাতে করে সাধারণ মানুষের কাছে টিসিবির মাধ্যমে এবং যেটা বলা হয়েছে খাদ্য ওএমএসের মাধ্যমে যেন নিত্য প্রয়োজনীয় এবং চাল ডাল তেল চিনি এগুলো যেন পৌঁছে দেয়, তার জন্য 1 কোটি মানুষের ব্যবস্থা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সাথে আমরা চেষ্টা করছি দেখতে সেখানকার মার্কেট প্রাইসের উপর নির্ভর করে আমরা রিঅ্যাডজাস্ট করবো প্রাইস। আশা করি রমজানের সময় 1 কোটি পরিবার সহযোগিতা পাবে। যেমন তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে বলেই বাড়ছে, কিন্তু আপনি যে কথা বলেন সর্বাঙ্গীণ সত্য নয়। পেঁয়াজের দাম 200 টাকায় উঠেছিল গত সপ্তাহে, কৃষিমন্ত্রী আমাকে বলেছে টিউ ভাই 25 টাকায় পেঁয়াজ বিক্রি করে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতএব কমছে না তা কিন্তু নয়। আজকের বেসিক যেটা থিওরি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এ দুটোর সাথে ব্যালেন্স করে দাম বাড়বে। তবে তেল চিনি এবং ডাল আন্তর্জাতিক বাজারে যেহেতু আমাদের 90% ডিপেন্ড করতে হয় বাইরের উপরে, সেহেতু বাইরের দাম বাড়ার কারণেই আমাদের দেশে ব্যবসায়ীরা সেইভাবে ব্যবসা করেন এবং আনে। আমাদের দায়িত্ব হলো যেখানে সমস্যা সেখানে আমরা সাবসিডি দিয়ে টিসিবির মাধ্যমে আমরা চেষ্টা, আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল 50 লক্ষ মানুষকে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন না 1 কোটি মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হোক, তো আমরা সরকারের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে রমজান সামনে রেখে মানুষের অবস্থাটা ভালো থাকে, গরিব দরিদ্র মানুষ যেন তারা পায়, এটাই করে। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক 9 শতাব্দী, সত্যের নতুন সারথী।